এটা বলে ডিপ পাল্লা মাত্র 4000 টাকা এই দেখেন এটা কিন্তু সেগুন কাটের সেগুনের একটা আছে যে ডিজাইনের হ্যাঁ চমৎকার ডিজাইন করা আছে আসলে আরেকটা কালেকশন আছে একটা আছে 33 এটা ডিজাইন করা মনে হয় ডিজাইন করা 33 যে যাইবা নিতে চাই আমরা ওইভাবে দিতে হবে ভাই এগুলা মাত্র 2000 টাকা পাশাপাশি আরেকটা কালেকশন আছে এই দেখুন চমৎকার ডিজাইনের খুব সুন্দর কিন্তু এই দেখেন দেখেন একটা আছে 39 চমৎকার কিন্তু কাজ করা আছে রাউন্ড শেভের একটা নকশা করা আছে দেখেন 33x39 এটা হচ্ছে সাইজ সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের নকশা আছে चौखट पार्लर कलेक्शन पर्यायक्रमे सबकिछु देखानोर चेष्टा करब आज के देखो चौखट पाल्ला और पाशापाशि फार्निचारे कलेक्शन देखो सम्पूर्ण भिडियो धैर्य सहकारे देखें आज के भिडियो খুবই কম দামের মধ্যে থাকবে ভাই কম দামের ভিতরেই থাকবো আশা করি সবাই এখানে আইসা মোটামুটি মালামাল অর্ডার দিয়া মনে করেন মালামাল সুন্দর ভাবে কথা যে ঠিক থাকে ওইভাবে কথা কাজে যে ঠিক থাকে ওইভাবে মালামাল কিনতে পারবো আচ্ছা মনির ভাই প্রথমত কোন কালেকশন দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথম আমরা এখানে মেহগুনি দিয়ে শুরু করি মেহগুনি কাটে মেহগুনি কাট আচ্ছা মনির ভাই আরেকটা কথা জানার ছিল সেটা হচ্ছে আপনি যে পাল্লাগুলো রেডি করে রাখছেন এই রেডিমেড ছাড়াও তো আপনার কাছে অর্ডার করলে আপনি বানাই দিবেন ইনশাআল্লাহ এবং যে কোনো ধরনের নকশা যে কোনো নকশা হোক যে কোনো ডিজাইন করা হোক যে কোনো সাইজের হ্যাঁ সাইজ হোক সব দিকই আমরা অর্ডার নিয়ে করে দিমু আচ্ছা এই সমস্যা না আমরা সবই দেখাইতেছি আস্তে আস্তে আমরা কিভাবে কি কাট দিয়ে বানাই এগুলো দেখাই আচ্ছা মনির ভাই এটা হচ্ছে মেহগুনি কাটে হ্যাঁ মেহগুনি এইভাবে কমপ্লিট করে নিলে বানিশ করে যেমন এটা বানিশ করা ঠিক আছে জি জি বানিশ করে 1.5 ইঞ্চি থিকনেস এটা আছে 39x81 39x81 এটা হচ্ছে পার্লার সাইজ নাকি কোনা কাটা প্রত্যেকটা আমাদের এই যে কোনা কাটা এবং কি খিলমারা এগুলো কিন্তু খিলমারা থাকবে কোন রকমের লোহা বা তার কাটার কোনো ব্যবহার করা হয় না কোনো লোহা কোনো ক্যারেক্টার হবে না যেখানে জয়েন্ট সেখানে খিল এটা কমপ্লিট আমাদের 8000 টাকা 8000 টাকা আসবে এটার প্রাইস আর একটা এই যে বড় বড় একটা পাল্লা আছে এই দেখেন এটা কিন্তু ওভার সাইজের নাকি ভাই হ্যাঁ 5 কাটের আচ্ছা ভাই এটার ফিটনেস কত দিছেন এটা ফিটনেস 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ফিটনেসের এই পাল্লাগুলো পরেরটার প্রাইস কত আসলো ভাই পরেরটার প্রাইস আছে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আচ্ছা পাশাপাশি ডিজাইন দিয়া আচ্ছা পাশাপাশি আরেকটা কালেকশন আছে একটা আছে 33 এটা ডিজাইন করা মনে ভাই ডিজাইন করা 33 এটা ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা জয়েন্টে কিন্তু ফিল মারা থাকবে জি ভাই অবশ্যই আপনারা যেখান থেকে এই চৌকট পাল্লাগুলো ক্রয় করবেন ভাই যেমন তার মালের কোন জায়গা কি আছে উল্লেখ করে বলতেছে আমরা কোন এই যে কোন একটা মালামাল এই যে আমরা গশাই নেই দেখেন আমরা এই যে কারখানা থেকে আনছি হ্যাঁ প্রত্যেকটা দেন এই যে এগুলা আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারবেন আপনারা যখন অর্ডার করা হবে তারপর আমরা এটা ফিনিশিং করে দিবেন যে যাইবা নিতে চাই আমরা ওইভাবে দিতে হবে আচ্ছা মনির ভাই এটা যে নকশা করা আছে এমন তো অবস্থায় এটার প্রাইস কত আছে এটার প্রাইস মাত্র 7000 টাকা 7000 টাকা হ্যাঁ ডিজাইন করে এটা 7000 ডিজাইন করা সহ এটা প্রাইস আর যদি পেলেন না সেই ক্ষেত্রে 1000 খিলমারা থাকবে এই দেখেন প্রত্যেকটাতে কিন্তু এরকমের খিলমারা থাকবে ভাই এই নকশাওয়ালা এটার প্রাইস কত এটাও 7000 নকশা দিয়া নকশা ছাড়া 6000 নকশা ছাড়া পাবেন 6000 টাকায় নকশাওয়ালা 7000 টাকা পাশাপাশি আর একটা কালেকশন আছে এদের খুব চমৎকার ডিজাইনের খুব সুন্দর কিন্তু এই দেখেন এগুলো কিন্তু নকশা করা থাকবে এই পাল্লা ফিটনেস আছে ঠিক আছে এটা একটু বড় সাইজের নাকি মনে ভাই এটা 3 কাটের সলিড পাল্লা 3 কাটের সলিড পাল্লা আচ্ছা পেলেন্ডা ফরতা আছে আমাদের 7000 টাকা নকশা দিয়ে নিলে 8000 টাকা আচ্ছা পাশাপাশি আর একটা নকশা হলো দরজা দেখতে একটা ডিজাইন এই দেখেন এটা কিন্তু সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা মালামালি ভাইয়া কিন্তু আমরা এই যে প্রত্যেকটা একটা কিন্তু আমরা এখনো কোনো গশামাজি এখনো গশামাজি কিছু করেন নাই না নকশা থেকে ডাইরেক্ট নিয়ে আসছেন এখানে নাকি হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে এই যে আমাদের এখানে আইসা পড়ছে দেখলে কিন্তু বুঝতে পারবেন যদি মনির ভাইয়ের দোকানে আসেন তাহলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এই একটা আছে সেগুনের এই দেখেন এটা কিন্তু সেগুন কাটের সেগুনের এই যে এই ডিজাইনগুলো আপনি প্রত্যেকটা দেখেন এই যে দেখছিলেন আচ্ছা মনির ভাই দেখেন এই যে ভাই হাতে এই যে কুরা এখন দেখেন এই গুড়ি আছে পরে এই যে গুড়ি ঠিক আছে মনির ভাই এটা থাকবে সেগুন কাটের হ্যাঁ এগুলা আচ্ছা এই একটা কালেকশন আছে এই যে আল্লাহু মক্কা মদিনা সহকারে আচ্ছা
এই যে উগুরে ডিজাইন সহকারে এখানে আরো আছে পাল্লা, ঠিক আছে। আচ্ছা মনির ভাই, সেগুন কাঠের এই পাল্লাটার প্রাইস আসবে কত টাকা? এটা ডিজাইন দিয়া 18,000, ডিজাইন সহ 18,000 টাকা। আর প্লেন প্লেন নিলে 17,000 এ দিলাম, নকশা সহ। নকশা সহ 17,000 এ দিয়ে দিলেন। আচ্ছা নকশা ছাড়া প্লেন নিলে 15,000, 15,000 তার মানে এখানে 2,000 টাকা কম। আর 2,000 টাকা কমে দিয়ে দেন। আচ্ছা পাশাপাশি কিন্তু আরো একটা কালেকশন আছে, দেখেন একটা আছে 39, কিন্তু কাজ করা আছে 39-81 ভাই, 39-81 পতাকা কিন্তু এই যে কোনা কাটা কিলমারা ভাই, কাটা আছে এবং কাডের কিলমারা, ঠিক আছে ভাইয়া। এটা তো ফিটনেস আছে 1.5 ইঞ্চি, হ্যাঁ প্রত্যেকটি 1.5 ইঞ্চি ভাইয়া। এটা প্রেশার কিন্তু একটা জিনিস আছে, প্রত্যেকটি আমাদের 1.5 ইঞ্চি থাকে, হয়তো দেখা গেছে 2-100 অনেকগুলো কম হয়, এই যে দুই সাইডে যখন ফিনিশিং কাজ করে জি জি, এই ক্ষেত্রে একটু কমে। আচ্ছা হ্যাঁ ভাই, এটার প্রাইস আসবে কত টাকা? এটা ভাইয়া 7,500, 7,500, 7,500। আর নকশা ছাড়া নিলে 1,000 টাকা খালি কমিয়ে দাও, ডিজাইন দিয়ে আমরা ডিজাইন দেওয়ার জন্য 1,000 টাকা নিই। আর যদি আপনারা বানিশ করিয়া নেন পুরো কমপ্লিট, সেই ক্ষেত্রে আরো 3,000 টাকা এর সাথে যোগ হবে, যোগ হবে, কারণ আপনার বানিশ করতে হবে, এগুলা ঘষাইতে হবে, ঠিক আছে, কমপ্লিট করিয়া দিতে হইব, এই ক্ষেত্রে বাড়ে। পাশাপাশি কিন্তু একটা ডিপ পাল্লা আছে, ডিপ পাল্লা, এটা বলে ডিপ পাল্লা, মাত্র 4,000 টাকা, 33/81, 4,000 টাকায়। হ্যাঁ মনির ভাই, দোকানে আসলে আবার দাম বাড়তে চাইবেন না তো? কোনো একটা টাকাও দাম বাড়তে চাওয়া হবে না, এরকম কি আমার ভিডিওতে যা দেওয়া আছে আপনি তা দিয়ে আপনি পাইবেন, ওই প্রাইজই থাকবে, ওই প্রাইজই আপনি পাইবেন মালামাল ভাই। আচ্ছা ভাই, এটা কি কাঠ দিয়ে তৈরি করছে ভাই? এগুলো মেহগুনি ভাই, মেহগুনি কাঠ, এটা কিন্তু ডিপ করা থাকবে, দেখেন এটারে ডিপ পাল্লা বলে, এটাকে বলাই হয় ডিপ পাল্লা। মনির ভাই এরপরে কিন্তু এই যে আমরা প্লেন একটা প্লেন প্লেন গুলাই, এই আমরা এই যে প্লেনটা, এই যে তিন কাটের, এটা সলিড কাট, এটা সবচেয়ে ভালো তিন কাটের। আচ্ছা এই কাটটার ভিতরে এটা পড়তে আছে আপনার 7,000 টাকা, 7,000 টাকা। এই আরেকটা আমি দেখাইছি সলিড কাট, এর উপরে আর কোনো মাল হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন কোনটা তো দেখে একটু ভাই, দুই কাটের উপরে দুই, এটা 100% সার বলবো না, এটা 98% সার আছে, মানে 98% সারি, 98% সারি আছে। এই যে দেখেন এটা দুই কাটের, কিন্তু রিক্স হয়ে যায় ভাই, দুই কাট দিয়ে করলে রিক্স হয়, জি জি, কারণ একটু এটা ফাড়ার একটু সম্ভাবনা থাকে কাটটা, ঠিক আছে। এখন এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু ভালো আছে, ওই উঠবে দিয়ে অল্প একটু চল্লাই আল হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আগে যখন সেটিং করছে যখন বানাইছে ওই সময়, কিন্তু এখানে বানানোর পরে কিন্তু ফাটে না, ঠিক আছে। ওই কাটটা পড়বো 8,000 টাকা, 8,000 টাকা, ডিজাইন দিয়ে পড়বো 9,000 টাকা, 9,000 টাকা। হ্যাঁ ওইটা দুই কাটের, পাশাপাশি কিন্তু এদিকে আরেকটা আছে, দেখেন নকশা আছে, একটা নকশা হলো চমৎকার রাউন্ড শেপের একটা নকশা করা আছে, দেখেন এদিক দিয়ে ফুলের ডিজাইন করা থাকবে, এবং এটার ফিটনেস কিন্তু এটা ডিজাইন সহকারে ভাই 7,000, এটা কিন্তু এক তক্তার নাকি ভাই? এটা দুই তক্তার, দুই তক্তা, দুই তক্তা দিয়ে ডিজাইন সব হবে 7,000, 7,000 ডিজাইন ছাড়া নিলে প্লেন প্লেন হইছে 6,000, 6,000 টাকা। আচ্ছা পাশাপাশি আরেকটা কালেকশন আছে, দেখেন 33/39, 33/39, এটা হচ্ছে সাইজ নাকি ভাই? এটা 7,500, 7,500 টাকা, নকশা ছাড়া নিলে 6,500 টাকা, 6,000, 1,000 টাকা কম আসবে। পাশাপাশি কিন্তু আমাদের প্লেন আছে, এই যে অনেকগুলো ভাই প্লেনও আছে, এই যে দেখেন এদিকে নকশা ছাড়া আছে, এদিকে যা কাট আছে সব, এই যে সলিড কাট তিন কাটের উপরে নিলে 8,000 টাকা, 8,000 টাকা পড়বে, হ্যাঁ চার কাটের নিলে 7,000 টাকা, 7,000 টাকা ডিজাইন দিয়া, জি জি, এগুলো কাটের উপরে কিন্তু ভাই সবগুলো। আচ্ছা মনির ভাই, এটা কিন্তু আরেকটা কালেকশন আছে, আরেকটা ডিজাইন, এটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, দেখেন মানে এটা কিন্তু ঘরের দরজায় লাগালে ঘরটা কিন্তু অনেক সুন্দর হবে। এটাও আপনার 7,000 টাকা, 7,000 টাকা পড়বে নকশা সহ, নকশা সহ, নকশা ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে 1,000 টাকা, 1,000 টাকা কম, 6,000 টাকা। এটা আবার দুই কাটের উপরে, এটা থাকবে দুই কাটের ভাই, মাত্র দুই কাটের উপরে। মনির ভাই এগুলো কি প্লাস্টিক? এগুলো প্লাস্টিক ভাই, বিভিন্ন ডিজাইন আছে, আমরা এই যে দেখেন এই যে ক্যাটালগ গুলোই আছে, হ্যাঁ এই ক্যাটালগ আছে আমাদের কাছে, হ্যাঁ এগুলো এই ক্যাটালগ, এটি সবই ভাই ক্যাটালগ, ঠিক আছে। সচরাচর সব দোকানদার দেখাতে চায় না, মনির ভাই সরল মনের মানুষ, বিদায় তার যে মালামাল আছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতে। এই যে আর এটা হইছে আপনার লোহা কাটের, লোহা কাটের, হ্যাঁ লোহা কাটের। আচ্ছা এটা হইছে সেগুনের, সেগুন কাঠ, সিটাং সেগুন, আর এটা হইছে শিলকরি, শিলকরি কাঠ, ঠিক আছে। আর এই যে পাল্লার কাঠ হ্যাঁ সিটাং, এগুলা বিভিন্ন প্রাইজের আছে, ঠিক আছে। লোহার কাঠের 6,000 টাকা আছে, 5,000 টাকা আছে, চৌকাঠ লোহা কাঠ দিয়া, ঠিক আছে। শিলকরি পরে 4,000 টাকা, হ্যাঁ 4,000 টাকা, হ্যাঁ। আর হচ্ছে যে আপনার এই যে ইয়াড়া সেগুনের ডা, সেগুনের ডা, সেগুনেরটা বিভিন্ন প্রাইজের আছে, আমরা ওই ক্ষেত্রে আলোচনার ভিতরে ওগুলো আমরা মিলমিশ করব, মিলমিশ করব, মানে কথাবার্তার ভিতরে দুইটা কম বেশ ওইটা হবে, ওইটা কোনো সমস্যা নাই। হয়তো 10 টাকা হয় আমি যদি ধরিয়া নিমু না, কিন্তু 10 টাকা কম বেশ হয় কি হাড়ি কার্ডের উপরে নির্ভর করে, আমরা দেখা গেছে এই যে ফল, এই ফলটার উপরে কিন্তু আমরা টাকা কম বেশি হয়, একটু কম বেশি হয়, ঠিক আছে। এই দেখেন এইটা 100% সার, আচ্ছা ঠিক আছে, এডুকের মধ্যে নাই কার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে অপর পৃষ্ঠায় দেখেন, এই যে এটা হচ্ছে 80% সার,
এই যে কিন্তু সাইডে ফল থাকবে এইভাবে কিন্তু মানুষই ইয়া করে আচ্ছা এই যে সিল করাইটা হ্যাঁ সিল করাই এই যে দেখেন ভাই এটা হইছে 90% 90% হ্যাঁ 90% আরেকটা আছে আপনার এই যে এইভাবে এই যে একটু ফল থাকবে হ্যাঁ ওগুলা ধরবেন 85% 85% এর উপর আর হয় না যে 100% শাড়ি দিয়ে করে সিল করাই ওগুলা ভুলতারো না ভাই মানে এগুলা পোতারো না আচ্ছা মনির ভাই এদিকে আমরা চৌকাটের আমার চৌকাট আছে এগুলা সব শুকানো ভাই একেবারে শুকানো একেবারে হালকা এই দেখেন না দেখেন ভাইয়া এগুলা সব শুকানো এই যে এগুলা কি মেহগুনি এগুলা মেহগুনি একেবারে শুকানো কাঠ অরিজিনাল মেহগুনি কাঠের কিন্তু এগুলা কোনো ইয়া হইব না যে বেকাতারা হইলে এখনি হয়ে যেত আচ্ছা মনির ভাই আমরা রইতে দিয়ে এমন শুকান শুকাই ভাই এরপর আর শুকান হয় না আচ্ছা ভাই এগুলা প্রাইস কত আসবে ভাই এগুলা মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আচ্ছা এগুলা কিন্তু নিতে পারবেন 2000 টাকা এছাড়া এই যে বড় ছোট যাই হোক 2000 টাকা হ্যাঁ আচ্ছা আরো কালেকশন আছে মনির ভাই এই তক্তাগুলো কিসের বানাই হ্যাঁ এই যে ভাই দেখেন এই যে এটা কি পার্লার তক্তা হ্যাঁ ভাই এই যে পার্লার কাট এগুলা সব এগুলা কিন্তু পার্লার তক্তা থাকবে প্রত্যেকটা শব্দ কি এগুলা শুকান হয় এমন ভাবে শুকান হয় যা বলার বাহিরে ঠিক আছে এই যে এই সাইডে আছে এই সাইডেও আছে এই যে দেখেন এই আমরা ভাই শুকাই কিন্তু এগুলা শুকাই এই যে রইতে দেওয়ার পরে এগুলা আবার শুকায় কিন্তু এখানে রাখা এই যে আমাদের চৌকাট চৌকাট কোনো ভাই আমাদের এই যে কোন রং রং কিছু করা হয় নাই এই যে ভাই এই যে ফল দেখেন ঠিক আছে এই যে দেন শাড়ি এই যে এগুলা কিন্তু কালার দাম এগুলা আমরা কিন্তু কোনোদিন আমি রং দিয়ে বেশি না এই যে অনেকগুলাই দোকানে দেখবেন রং করিয়া এবারে মালামাল দেয় আমার দ্বারা আয়া দেখো কিছু সাদা কিছু দেখো কালারিং এরই মনে করবো যে অরিজিনাল ভাবে এই কাটটা আছে আর নাহলে মনে করবো যে ভেজাল আছে মনে ভাই এটা আরো কালেকশন আছে এই যে দেখেন এদিক দিয়ে তো পুরোটাই ভালোভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ ভাই এগুলা পুরাই স্পষ্ট বোঝা যায় আচ্ছা এই দেখেন আপনারা কিন্তু যদি দোকানে আসেন তাহলে কিন্তু আমাদের সহজে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এগুলা এই যে আমাদের লোকেশনটা হইছে কেরানীগঞ্জ কাটারসন মোর মোহাম্মদপুর থেকে আসতে বসিলা ব্রিজ পাড়িয়া আইসা হাতের ডাইন পাশে মাইদি ফার্নিচার এন্ড ডোর কাটারসন মোরের আগে মাইদি এন্ড ফার্নিচার ডোর ভাই আমাদের ফার্নিচারও আছে আমরা তো এতক্ষণ চৌকাট এবং পার্লার কালেকশন দেখালাম পাশাপাশি তক্তাগুলোও দেখালাম আপনারা যদি রেডিমেড যেটি আছে এটা না নিতে চান সেক্ষেত্রে এর ভিতর থেকে কোন তক্তা দিয়ে আপনার পছন্দ অর্ডার দিয়ে বানিয়ে দেওয়া যাবে বানাই দিতে পারবে কিন্তু মনে ভাই এই দেখেন তক্তাগুলো দেখেন এগুলা মেহগুনি কাটে থাকবে এগুলো মেহগুনি 1.5 ইঞ্চি ফিটনেস 1.5 ইঞ্চি ফিটনেসের মেহগুনি কাটে যদি কেউ যদি কাট কিনে নিও কিন্তু সে বানাইতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা তক্তা কিনে নিয়ে যা মিস্ত্রি যে বাসায় বানাই নিতে পারবে তাও বানাইতে পারবো আচ্ছা কোনো সমস্যা নাই মনির ভাই আরো যে কালেকশন দেখতে পারবে এই চৌকিগুলো কি আপনি দোকানে এসে কিনতে হবে নাকি এগুলা চৌকি ভাই এদিকে আছে মানে এলাকায় মহল্লায় এদিকে মহলে কেরানীগঞ্জের এই যে গাটারসর মোড়ে আশেপাশে লোকের জন্য এগুলা দূরের কেউর জন্য আচ্ছা মনির ভাই এটাই তো গাটারসর মোড় সামনে এটা নাকি গাটারসর মোড় আচ্ছা এই যে দেখেন বিসমিল্লাহ টাওয়ার আছে এই পাশেই কিন্তু এটা গাটারসর মোড় আর যারা মোহাম্মদপুর থেকে আসবেন তারা কিন্তু এই দিক থেকে আসতে পারবেন এই যে দেখেন গাড়ি আসছে এইটাই হলো ঘাটারচর মোড় এবং এই দিক থেকে আসতে পারবেন আপনারা মোহাম্মদপুর থেকে ঢাকার ভিতর থেকে যারা আসবেন গাবতলি থেকে মোহাম্মদপুর আসবেন মোহাম্মদপুর থেকে এদিক দিয়ে আপনারা আসতে পারবেন যারা দোহার মানিকগঞ্জ থেকে আসবেন তারা এদিক থেকে আসতে পারবেন সিঙ্গারের একটা কিন্তু আচ্ছা এই পাশে কিন্তু এই দেখেন সিঙ্গারের একটা শোরুম আছে এই শোরুমের অপোজিটে কিন্তু ভাইয়ের শোরুম এই যে মাহিদি ফার্নিচার আন্ডার এতক্ষণ যে কালেকশন করে দেখালাম এছাড়াও কিন্তু ভাইয়ের গোডাউনে আরো কালেকশন আছে ভিডিও লং হয়ে যায় যার কারণে সবগুলোতে দেখাতে পারলাম কিন্তু নাম্বার দিয়ে রাখছি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভিডিও কলে দেখাতে পারেন তো মনির ভাই অবশ্যই ভাই ধরেন প্রবাসী ভাইরা আসতে পারে না দোকানে প্রবাসী ভাই বাইগদের জন্য এই আয়োজন করা হয়েছে ভাই আচ্ছা এই যে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু বাইদের জন্য বাইরে তো আর সরাসরি দেখতে পারে না জি 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 ভিডিও কলে আমাদেরকে এখানে সরাসরি মোবাইলে দেখবো ফোন করে ফোন করব ভিডিও কলে কল দিব দেখ যে ডিজাইন পছন্দ হয় আমরা ওই ডিজাইনই বাইদেরকে দিব আচ্ছা ভাই এতক্ষণ যে কালেকশন গুলো দেখালাম আপনারা প্রত্যেকটা কালেকশন আপনারা ডেলিভারি করে থাকেন সারা বাংলাদেশ আমাদেরকে সেরে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করব কত ভাই 1000 টাকা অ্যাডভান্স করব ভাই মাত্র 1000 টাকা বুকিং দিলে কিন্তু যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন আপনারা যদি এছাড়াও খাট শোকেস ওয়ার্ড্রপ আলমারি ড্রেসিং টেবিল এবং ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু মনির ভাইয়ের আছে আমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বিদায় কালেকশন গুলো দেখাতে পারলাম না ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে কিন্তু পিকচার নিতে পারবেন চাইলে ভিডিও কলও দেখতে পারবেন আমাদের পেমেন্ট কুরিয়ার সার্ভিসও করতে পারবো ওখানে মাল ফায়া আবার এই জায়গা করতে পারবো ওনাদের সুবিধা মতো নিয়ে আচ্ছা প্রবাসী ভাইদের জন্য এই সুবিধা আর যারা আমাদের কাছে আছে তারা সমস্যা নেই তারা এখানে একেবারে সরাসরি দেখিয়া পেমেন্ট করে মাল বুঝিয়া নিয়ে যাইতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এছাড়াও কিন্তু মনির ভাইয়ের মাহিদি ফার্নিচার এন্ড ডোরস এর অনেক ভিডিও বগুড়া ব্লগস এর ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে এবং ফেসবুক পেজে দেওয়া আছে প্লাস বগুড়া ব্লগস এর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমরা এই ভিডিওর নিচে আমরা লিংক দিয়ে রাখবো আপনারা ফার্নিচার কালেকশন গুলো ভাইয়ের কাছে দেখতে পারবেন আপনাদেরকে আমার আবারো সালাম সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখানে সবাই সঠিকভাবে মালামাল পাইবেন এই আশা করি ধন্যবাদ